আমি আজকে নতুন ধরনের একটি ভর্তা রেসিপি দেখাবো, পাতাকপির ভর্তা। অনেকে হয়তো খেয়েছেন, অনেকে খাননি, তো চলুন ভর্তা রেসিপিটি দেখি। আমি এখানে একটি শোল মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছ নিতে পারেন। এটাকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, এতে দিয়ে দেব তেল, তেলটাকে একটু গরম করে নিব। এবার এতে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি একটু ভেজে নিব ভালোভাবে। আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি উঠিয়ে রাখব। একই তেলে আমি এই পাতাকপিগুলোকে ভেজে নিব। আমি এই পাতাকপিগুলোকে ছোট ছোট টুকরো করে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলে এগুলি দিয়ে দিব। এগুলিকে দিয়ে ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিব। এটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার এইটাকে একটু সাইডে করে আমি আরেকটু তেল দিয়ে দিব, খুবই অল্প পরিমাণ। আর সেই সাথে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিব। আমি ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিব চারটি শুকনো মরিচ, এটাকেও আমি কিছুক্ষণ নেড়ে টেলে নিব মরিচটাকে। মরিচটা টেলে নেওয়া হয়ে গিয়েছে, মরিচের সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং এগুলি সবগুলোকে আমি ঠান্ডা করে নিব। আমি এখন ভর্তাটা বানাবো, আপনারা চাইলে হাতও মেখে নিতে পারেন, কিন্তু আমি এটা বেটে ভর্তাটা বানাবো। আমি মরিচটাকে বেটে নিব। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখন আমি এখানে দিয়ে দিব পাতাকপি। এবার এটাকেও আমি ভালোভাবে বেটে নিব। এখানে পাতাকপি এবং পেঁয়াজ দুটিই আছে একসাথে। মাছটা বেটে নেওয়ার পর আমি আরেকবার সবগুলো একসাথে ভালোভাবে বেটে নিব। আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি যেহেতু মাছে লবণ দিয়েছিলাম ভেজে নেওয়ার সময়, এই জন্য এখানে লবণের পরিমাণটা আমি পরিমাণ মতোই দিয়েছি। এবার এগুলোকে আবার বেটে নিই। বেটে নেওয়া হয়ে গিয়েছে আর আমার ভর্তাটাও কমপ্লিট। আপনারা চাইলে এখানে একটু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কমপ্লিট। কমপ্লিট ভর্তা। আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই অসাধারণ লাগে, মুখে লেগে থাকার মতো একটি ভর্তা।
যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।